সকল ঈশ্বর সন্তানদের স্বাগত আমাদের নিত্য সৎসঙ্গল গুরুকুল এবং সৎগুরু মহারিষি মাধব আমাদের নিত্য জীবনের নিত্য কর্মে যে আমাদের তী শক্তির জ্ঞান। আমাদের রোগ শোক ভোগ দূর করার জ্ঞান মনে শান্তি প্রশান্তি পাওয়ার জ্ঞান এবং আমার আধ্যাত্মিক জগতে উন্নতি করার জ্ঞান আমার আত্মশক্তি জীব আত্মা থেকে মনুষ্য আত্মা মনুষ্য আত্মা থেকে দেব আত্মা দেহ আত্মা হইতে ঋষি আত্মা এবং ঋষি আত্মা হইতে পরম আত্মা প্রাপ্তির জ্ঞান হচ্ছে আপনার যদি জীব আত্মা থেকে মনুষ্য আত্মা মনুষ্য আত্মা থেকে দেহ আত্মা দেহ আত্মা থেকে ঋষি আত্মা এবং পরমাত্মার গতি প্রাপ্তি করতে চান আপনাদের শরীরে রোগ শোক ভোগ দূর করে সত্য সনাতন ধর্মের জ্ঞানকে জানতে চান ধর্ম অর্থাৎ এই পৃথিবী এবং এই শরীরকে দুটো এক অনুভূতি নিয়ে এর জ্ঞানকে জানতে চান মনুষ্য কারিগরি বিদ্যাকে জানতে চান তাহলে আমাদের স্বয়ংবল গুরুকুলে সদগুরু মহারিষি মাধবা দীক্ষা মন্ত্র নিয়ে শিক্ষা গ্রহণ করে আপনার জীবনের উন্নতি শরীরের উন্নতি মনের উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি জ্ঞান প্রাপ্তি হওয়া তাই আমাদের স্বয়ংবল গুরুকুল স্বয়ং বল অর্থাৎ নিজের বলকে জাগরণ করা যা ঈশ্বর আমাদের দিয়েছে নিরানব্বই শতাংশ এই মনুষ্যরূপী শরীরে এই জীবরূপী শরীরে এই নিরানব্বই শতাংশকে জাগাতে গেলে একজন সদ্গুরুর প্রয়োজন হয় সদগুরুর মন্ত্র দীক্ষায় দীক্ষিত হয়ে আপনার জ্ঞানের বিকাশ করতে হয় আপনাদের চেতনার বিকাশ করতে হয় আপনাদের চৈতন্য সত্যকে জাগিয়ে মনুষ্য কারিগরি বিদ্যা অর্থাৎ আপনি যে মানুষরূপে শ্রেষ্ঠ আসমি হম সাহা এই যে দুটো জ্ঞান এই দুটো জ্ঞানকে জানা তাই আমাদের সত্য সনাতন ধর্মে মানুষকেই শ্রেষ্ঠ জীব বলা হয়েছে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান যত ধর্মই বলুন সেই ধর্ম জ্ঞানগুলোকে আমাদের শ্রেষ্ঠ জীব বলে আখ্যা দেওয়া হয়েছে একমাত্র মানুষের ভিতরে যে সেই চেতনা শক্তি আছে যার দ্বিতমান শিকার দৃতিত হয়ে রশ্মির সঙ্গে জ্যোতির স্বরূপ হয়ে আমাদের জীবনের উন্নতি হয় জীবনের উন্নতি করতে গেলে আমাদের সত্য সনাতন ধর্মে যে কুলকুণ্ডলের জ্ঞানটা বলা হয়েছে সেই কুলকুণ্ডলের জ্ঞানকে জাগরণ করতে হয় বর্তমানে যদি বলা হয় আপনাদের সমাজতন্ত্র জ্ঞানে সমাজ বিজ্ঞানের জ্ঞানে বলছে ডিএনএ শক্তির ভেতরেই আপনার শক্তি আছে আপনি কার ডিএনএ নিয়ে আছেন আপনার পূর্বপুরুষের তাই রামদেব বাবাজি বলেন আমাদের পূর্বপুরুষ ঋষি ছিল আমরা ঋষি পরম্পরা থেকেই এসেছি যারা এই অনুভূতিটাকে ঋষি পরম্পরার জ্ঞানকে জানেন বা ঋষিত্বকে জাগাতে চান তাদেরকে স্বাগতম আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা স্বয়ংভাবে গুরুকুল এবং আমাদের জীবনের গতির জ্ঞান এ সত্য সনাতন ধর্মের সূত্রটা আছে নারায়ণ পরে নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরগতি নারায়ণ হরি নম হরি হরিনারায়ম এই যে জ্ঞানটা বলছে নারায়ণের গতিকে জানতে হবে নারায়ণের মধ্যে বেদ মানে জ্ঞান আছে নারায়ণের মধ্যেই অক্ষর আছে এখানে শব্দ এখানে শব্দ এগুলোকে জানতে হবে আর যারা নিত্য সৎসঙ্গের ভিডিওগুলো দেখেন যারা এখানে নিত্য সৎসঙ্গ করছেন বলছে তাদের ভেতরে জ্ঞানটা বিকশিত হয়ে তারা কি পায় বলছে তারা শরীর রূপে শ্রীবৃদ্ধি করার জ্ঞান পায় তারা শরীরে শক্তিকে জাগরণ করে সূর্যের তেজ শক্তিকে জাগরণ করতে পারে আর তাদের কণ্ঠে সরস্বতী বাসায় সত্যতার প্রকাশ হয় যদি আপনাদের মনে হয় তিনকে আপনাদের সামাজিক বা নৈতিকতার ভেতরে বা আপনাদের জীবনে দরকার শরীরের সুস্থতা ভেতরে শক্তি ক্ষমতা বলবান হওয়ার জ্ঞান এবং নিজের সত্যতা সত্যতা রাখার তাই সব চিত আর আনন্দ পাওয়ার যে জ্ঞানটা এটা যদি জানতে চান তাহলে আমাদের সয়ংবল গুরুগুলো যুক্ত হবে আজ কিছু বিষয় হচ্ছে আমরা বলেছিলাম হরিনাম তত্ত্বে হরে কৃষ্ণ রাম এর সত্য জানতে হয় এর মধ্যে যে গণনাটা আছে সেই গণনাটা আমাদের মনের গণনা আমাদের আত্মগণনা আমাদের শরীরের গণনা আমাদের হৃৎপিণ্ডের গণনা আমাদের শ্বাস ফুসফুস এবং নাকের গতি গতি বলতে এই গতিকে ধরা এই নরূপী নারায়ণের রূপী নারায়ণটা থাকে একমাত্র নাকের গতিটা ঠিক থাকলে কি প্রমাণ যারা ভিডিও দেখবেন চেষ্টা করবেন যারা এখানে আছেন তারা দেখুন বলছে আপনার যে কথা বলছি কথার মধ্যে নাকের গতি কি আছে বুঝতে পারছেন কথা বললে নাকের গতি বেড়ে যায় তাই যোগীরা কুম্ভ করে বসে থাকে নিয়ে আমি কথা বলতে গেলে আমার কষ্ট হবে আপনারা সেটা দেখে ভিডিওটা দেখে বুঝতে পারছেন বা যারা বসে আছেন তারা বুঝতে পারছেন কিন্তু আমি ছেড়ে করি মূলাদার বন্ধ মূল বন্ধ করে দিয়ে আমি কথা বলছি তাতে আমার কোনো সমস্যা হয় না অসুবিধা